Cause I just wanna go, go, go to the deep end. I just wanna go. Oh, oh, yeah. Oh, oh, yeah. Oh, oh, yeah. Oh, oh, yeah. Oh, 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 yeah. Oh, oh, yeah. Oh, 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 God is one, life is one, number one, can't lose one. Hey friends, assalamu alaikum. Kemon achen apnara? Asha kori shobai bhalo achen. To ajke notun ekti video niye hajir hoyechi. To ajke amra jacchi Jamalpurer uddeshe ekta bhaiya prochur request korechile bhai. To ashole tomar jonnoi special bhabe Jamalpur jacchi. আমি হলাম মটকা পোলা, আমার নাম মকলেশ ভাই, সারাদিন কাল্লুসের সাথে আমি থাকি। কাল্লুস রে সারাদিন পিড়াইতে পিড়াইতে মটকা বানাই, কাল্লুস রে আমি অনেক খাটাই, কাল্লুস রে খাটাই। যখন কাল্লুস কান্দে, ওস্তাদ আমাকে এত খাটাইতেছেন কেন? কাল্লুস রে খাটাই, আমি মকলেশ ভাই, মানো ইয়া না মানো আমি হলাম মটকা পোলা মকলেশ ভাই। কি রে কাল্লুস, কেমন দিলাম গানটা? ক ক কেমন দিলাম? ওরে মকলেশ ভাই, ওরে মকলেশ ভাই, ওরে মকলেশ ভাই, এ কি গান গাইলেন, পুরো ফাটাইয়া দিছেন, ফাটাইয়া দিছেন। আমি এই গান ডোরেমনের কাছে কপি পারছেন এত আমি বুঝছি, কিন্তু তারপরে অস্থির হয়েছে, জোস জোস একদম ওস্তাদ পুরো ফাটাইয়া দিছেন, ফাটাইয়া। হ্যাঁ সেটা আমি জানি, আমি আসলে শোন ডোরেমন আমার কাছ থেকে এই গানটা পেয়েছিল, তারপর সে এই গানটা আসলে ফেমাসিটি পায়, কিন্তু মেইন এই গানের যে হেড ছিলাম সেটা আমি ছিলাম। তো ভাবলাম যে নিজের গানটা নিজেই একবার গাই, তো আজকে এর জন্য তোকে গায়ে শোনালাম, তুই যদি সাপোর্ট করিস তাহলে এটা আমি বিশ্বমঞ্চে গানটা আমি উন্মোচন করব। আইসে ডোরেমন থেকে গান চুরি করে আইসে বিশ্বমঞ্চে উপস্থাপন করব, কি বলদের বলদ। কি কইছস কাল্লুস, তুই আমার গান সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ফ্রেন্ডস আমার ভাইয়েরা সবাই অবশ্যই কমেন্ট করবেন আমার গানটি কত ভালো হয়েছে, সবাই কমেন্ট চাই, আমার গানটি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের জন্য কষ্ট করে গান লিখেছি। আর তুই কালুস তাড়াতাড়ি যা রোডের ওই পার থেকে একটা বেনসন নিয়ে আন, তাড়াতাড়ি তোর দে। আচ্ছা দেন, টাকা দেন, যাইতাছি। তোরা মাস গেলে বেতন দেই না, এত টাকা বেতন দি আবার কষ্ট টাকা চাস, যা তাড়াতাড়ি যা, যা একটা বেনসন নিয়ে আয়, আর শোন একটা সাথে সেভেন আপ নিয়ে আবি, ঠিক আছে, যা তাড়াতাড়ি যা। আসলে গানটা ঠিকই গাইছে, হালে আমারে সারাদিনই খাটায় খাটাইতে খাটাইতে একদম মনে করো আমারে পাগল বানায় ফেলাইছে, একদম গানের সাথে আসলে ঠিকই একটা গান গাইছে, জীবনে একদম প্রথম সত্যি কথা কইছে। ও ভাই একটা বেনসন দিয়েন ভাই, একটা সেভেন আপ দিয়েন বুঝছেন ভাই, তাড়াতাড়ি দেন ভাই, নাই তো আমার এই যে এক ডাইনোসর আছে আমার উপরে ডাইনোসর আমারে পিটাইবো। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, আল্লাহ রে কয়টা টাকা চলে গেলো, 15 টাকা গেলো বেনসনে আর 15 টাকা সেভেন আপ, আলাই আমার সব টাকায় যদি এমনি এমনি করে খতর করে তাইলে তো আমার কালকে একটা ফুটপাতে থাকা লাগবে, বাসাটাও ছেড়ে দিতে হবে। না নস্তার খান একদম গিলা গিলা খান, গরিবের টাকা আপনি আমাদের তো পুরো লুটপাট করে খেয়ে ফেলাই দিলেন। হয়েছে বুঝছি, তোর কথা আর শুনতে ভাল লাগতেছে না, তাড়াতাড়ি চল জামালপুর যাইতে হবো। তো জামালপুর বাসী আমরা আজকে আসতেছি উইথ এনা পরিবহন, উইথ দ্য ফেমাস এনা পরিবহন। তো আর কোনো যাত্রী থাকলে তাড়াতাড়ি চলে আসুন আমাদের স্পেশাল এনা পরিবহনে, আমরা যাব বিমানের থেকেও দ্রুত গতিতে। এর জন্যই আমরা সবসময় বলি সড়ক পথে বিমানের ছোঁয়া। আইসে মদনে করে মদন, সড়ক পথে বলে বিমানে ছোঁয়া দিব, আই রে জীবনে কত মদন দেখছি, এরম মদন তো আসলে আমার ওস্তাদের মতো মদন আসলে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও কোনোদিন পাওয়া যাবে না। আচ্ছা আমি মদন, তো যা তোর চাকরি আজকে থাকা নর, যা যা তুই চলে যা, তোর এই মদনার লোকে আমি তোর রাখবো না, যা 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 এমনি বাইরা, যা আগে বাইরা। আরে ওস্তাদ আমি তো আপনার সাথে একটু মজা করি একটু ফান করি, আপনি সেটাও সিরিয়াসলি নেন কেন ওস্তাদ, এরকম করলে কেমনে হবে, আমি তো আপনার সাথে মজা করি ঠাট্টা করি একটু মস্করা করি, কিন্তু আপনি সেই জিনিসটাও সবসময় সিরিয়াসলি নেন, এটা কিন্তু ঠিক না ওস্তাদ, এটা কিন্তু একদমই মানে মানা যায় না, আপনি এই যে সিরিয়াস নেন। কাল্লুস তুই কিন্তু আবার মুখে মুখে তর্ক করতেছিস, তুই তর্ক করলে কিন্তু তোকে আমি ফাটিয়ে ফেলে দিব। ওস্তাদ আপনি যেমন গাড়ি চালান বুঝছেন, আপনার সাথে গাড়িতে মনে করেন বাসে ভাবছে একটা ইন্স্যুরেন্স নিজের একটা জীবন বিমা করাই রাখবো বুঝছেন। আমার সাথে চলার জন্য জীবন বিমা করবি কেন, মানে জীবন বিমা বা ইন্স্যুরেন্স করে তোর লাভ কি?
আসলে ওস্তাদ আপনার সাথে চলতেছে এটা একটা নিজের জীবনেরই খুবই ঝুঁকি, নিজের জীবন কোন সময় কি হয়ে যায়, তাই ভাবছি একটা বইয়ের লেগে একটা ইন্স্যুরেন্স বিমা করেই যাই। মনে করেন ব্যাংকের থেকে একটা ইন্স্যুরেন্স করে রাখলাম, যাতে মনে করেন আপনার সাথে তো আসলে আমি সেফ না, যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা বা একটা কিছু একটা হইয়া যেতে পারে, আপনার সাথে থাকা মানে কিছু একটা হইয়া যেতে পারে, তার থেকে ভালো নিজের একটা জীবনের সেফটির লেগে একটা ইন্স্যুরেন্স আমি করে গেলাম। তাইলে মনে করেন আপনার থেকে মনে করেন যদি কিছু হয়ও মনে করেন ইন্স্যুরেন্সে মাল্টু মাল্টু টাকা পাবো। কার্লোস কথাটা কিন্তু খারাপ কষ্ট নাই, তাইলে কাজ কর চল, আমি আর তুই একলগে ইন্স্যুরেন্স করে নি মনে, কারণ বাস বাঙ্গুক বাঙ্গুক বা যাই হোক কিন্তু আমাকেও তো কিছু একটা টাকার বিষয় আছে, মগো টাকা চাই বুঝছস কার্লোস, তাইলে আমি আর তুই একলগেই কর মনে। আইসে বুদ্ধি দিলাম আমি, আপনি নিবেন কেন, ইন্স্যুরেন্স করলে আমি একা করবো, আপনার আমি করতে দিব না, এই বুদ্ধি হলো মোর নাম্বার ওয়ান কার্লোসনের বুদ্ধি, এনে কোনো মনে মকলেস ভাই মোটকা পোলার কোনো কথা চলবো না, শুধু নাম্বার ওয়ান কার্লোসনের কথা চলবো। নাম্বার ওয়ান কার্লোসন থা আব্রাম এটা তোরা ফেলাই দিমু, এখানে খালি একটা পোলারি কথা চলবে, সে হলো মানো ইয়া না মানো, আমি হলাম মোটকা পোলা মকলেস ভাই। ওস্তাদ বৃষ্টিটা তো থেমে গেছে, তো ওস্তাদ মনে করেন খুবই ক্ষুধা লাগছে, আপনি যদি একটু সাইড টাইড করতেন কিছু খাওয়া দাওয়া হয়ে যেত, আর ওস্তাদ স্পিডটা একটু স্লো করেন, সামনে গাড়ি আছে বুঝছেন। আরে চিন্তা করিস না, আমি হলাম মকলেস দা মোটকা পোলা, কোনো সমস্যা নাই, দেখ আমার কি ড্রাইভিং, ওরে রে লাগে গেছে রে কালোস লাগে গেছে। হাই রে ওস্তাদ কি করলেন, এই যে অ্যাম্বুলেন্সে লাগাই দিছেন, মানুষ অ্যাক্সিডেন্ট করলে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যারা দিন অ্যাম্বুলেন্সে লাগাই দিছেন, ও ভাই আমার কিন্তু কোনো দোষ নাই ভাই, আমারে কিন্তু কিছু করতে পারবেন না অ্যাম্বুলেন্স ভাই, সব দোষ আমার এই যে ওস্তাদ এই যে পাশে বইয়া রয়েছে মোটকা পোলা দা মকলেস ভাই, এরাই যা কর আপনি কন। ও অ্যাম্বুলেন্স ভাই সরি ভাই ভুল হয়ে গেছে ভাই, আর হইব না ভাই, মাফ করে দিয়েন ভাই, গেলাম ভাই মাফ করে দিয়েন ভাই। ওস্তাদ অ্যাম্বুলেন্সের ভাইটা ভাগ্যিস ভদ্র ছিল, তাই আপনারে খালি পিড়াইলো না, নাইলে এর জায়গায় যদি আমি হইতাম আপনারে পার তলে দিয়া বাইন্দা রশি দিয়া মনে করেন বেল্ট খুইলা ইচ্ছা মতো দাম ধুমা দুম দাম ধুমা দুম দাম মারো দাম পিছে 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 মনে করেন একদম মনে করেন আপনার দাম মারো দাম দিয়ে দিতাম। বুঝছি তারা, তোরও দাম মারো দাম দিতেছি তারা, তোর অনেক দাম মারো দাম উঠছে না তারা, তোরা সাইড করতেছে সাইড করে তোর দাম মারো দাম দিতেছে। তো ফ্রেন্ডস আমরা দেখতে দেখতে জামালপুরের অনেকটা কাছে চলে এসেছি, জামালপুর দেখতে খুবই সুন্দর ফ্রেন্ড, আসলে জামালপুরের মেয়েরাও নাকি খুবই সুন্দর, ওরে জামালপুরে পদ্মা নদীর ইলিশ খাইয়া জামালপুরের মেয়েরা তোরা এদিকে তাকাস কালুস কান্ডা জেলা পেলা হয়ে গেল রে জেলা পেলা হয়ে গেল থাম থাম থাম। ওস্তাদ আপনি কিন্তু সবসময় এমন করেন, আপনি সবসময় আমার গানের কোনো কদরই করেন না, আপনারা যারা আমাকে ভালোবাসেন নাম্বার ওয়ান কার্লোসকে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কার গানটি সবচেয়ে ভালো হয়েছে, মকলেস ভাইয়ের গান কি আমি হলাম মোটকা পোলা মকলেস ভাই এই গানটি ভালো হয়েছে, নাকি আমার জামালপুরের যে উদ্দেশ্যে যে গানটি গিয়েছি সেটি ভালো হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনারা কিন্তু কমেন্ট না করলে কিন্তু হবে না, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, সবাই আমাকেই সাপোর্ট করবেন, এইসব মোটকা পোলা দিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে মাস গেলে দেখা যাবে বেতনটা কোন মোটকা পোলা তোরে দেয়, আমি তো দিব না, তুই যার পাশ কাছ থেকে পারিস তুই নিয়ে নিস। এই যে কথায় কথায় খালি রাগ হইব, কই যে জামু জীবনটা যেরকম তেজপাতা কেমনে হইল, ও মা তুমি যে কি করছো মা, তুমি যে আমার জীবনটা তেজপাতা কইরা দিছো, কইছিলাম যে মা তুমি ছোটবেলা যদি একটু কইতা ভালো করে পড়ালেখা কর পড়ালেখা কর, জীবনে কও নাই মা যদি কইতা একটু পড়ালেখা কর, তাহলে আজ এই ওস্তাদের পিছনে আমার খাটনি করা লাগতো না, একটু পড়ালেখা কেন যে শিখি নাই মা, আসলে তোমার দোষ না সব দোষ আমার, কেন যে পড়ালেখা শিখি নাই, পড়ালেখা শিখলে আজ এই হেল্পারগিরি করা লাগতো না। কার্লোস আমারও পস্তাইতে হইতাছে, কেন যে তোর মতো একটা হেল্পার পাইছি কার্লোস, কি ভাইবা যে এই যে মালিক সমিতি তোরে আমার লগেই ফেলাইলো, আমি তো এটাই মাঝে মাঝে বুঝি না যে কি বুঝা আমার লগেই তোর। সেটা অবশ্য আমিও আজ পস্তাইতেছি, সমস্যা নাই ওস্তাদ, আপনি আমাদের যেহেতু এত অপছন্দ করেন মই আজকে ভাবতাছি মই আজকে রিজাইন দিমু, মই চাকরি ছাইরা দিমু। আচ্ছা ঠিক আছে যা, তোরা আজকের থেকে চাকরি করা লাগবো না, যা চইলা যা।
আরে না 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 উস্তাদ, আমি আপনার ছেড়ে যাইতে পারি, আমি আপনার কত ভালোবাসি। মই মনে প্রাণে কলিজার টুকরা, মই আপনি হলো মোর কলিজার টুকরা, আপনাকে আমি মনে প্রাণে কত ভালোবাসি। আর মানুষজন কয় চাকরি ছেড়ে দেবো, তখন তো একটু রিকোয়েস্ট করতে হয় যে না না যাইস না যাইস না, আরে তুই যাইস না, তোর সাথে আমি থাকতে পারবো না। একবার এই কথাটা কইতে পারলেন না উস্তাদ? না এটা বলতে পারলাম না, কারণ তুই যদি চাকরি ছেড়ে দিস তোর জায়গায় আমি অন্য কাউকে নিয়ে নিব, সমস্যা নাই। কাল তুমি চাইলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। আরে না না উস্তাদ, আমি আপনার স্যারে যাই বলেন আমি আপনার স্যারে থাকতে পারবো, আমি কোনোদিনও যাইতেছি না। তো ফ্রেন্ড, অবশেষে আমরা জামালপুর চলে এসেছি। জামালপুরে মেয়েরা আসলে খুবই সুন্দর পদ্মা নদীর ইলিশ খেয়ে আপনারা রূপখানা ঝকঝকে বানিয়েছেন। তবে কারোর সাথে আসলে দেখা হলো না করোনা ভাইরাসের কারণে, সবাই জামালপুরের মেয়েরা ঘরে বসেই আছেন, এটা খুবই ভালো। সবাই বাসায় থাকি, সুস্থ থাকি, মাস্ক ব্যবহার করি। তো ফ্রেন্ড, আজকে আমরা জামালপুর চলে এসেছি। তো জামালপুরটা আসলে খুবই সুন্দর। কিরে আমি তো কালা হয়ে গেছি, কালোস নাম্বার ওয়ান কালোস আনতে সত্যিকারের কালা হয়ে গেছে। তো ফ্রেন্ড, আসলে আমি কালা হয়ে গেছি, আমার আসলে বাসায় যে এখন লাক্স সাবান দিয়ে তিন বেলা গোসল করতে হবে, খুবই কালা ঝকঝকে আমাকে কালোসের মতো কালাই লাগতেছে। মায়ের নামও কালোস রাখছিল, আজকে সত্যিকারের কালা দেখা যাইতেছে। তো ফ্রেন্ড, আবারও অন্য কোনো ভিডিওটিতে দেখা হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ট্রিপ কোথায় দিব, আপনারা অনেকেই কমেন্ট করেন, আরও কমেন্ট করবেন, এবং অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন, আমরা চাই একটি বড় ফ্যামিলিতে রূপান্তরিত। এবং আজকে আমাদের 18,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাপোর্টের জন্য এত দূরে আসতে পেরেছি। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে আরও দূরে আমরা যেতে পারবো। তো অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড ভিডিওটি দেখার জন্য।